হাই বন্ধুরা, প্রান্ত বলছি। স্বাগত জানাচ্ছি এনি সলিউশন চ্যানেলের তৃতীয় ভিডিওতে। আপনারা অনেকেই জানেন আমাদের চ্যানেলের বড় বৈশিষ্ট্য হলো আমরা কোনো ফেক ভিডিও আপলোড করি না। আমরা অবশ্যই চাই আপনি আমাদের চ্যানেল থেকে অবশ্যই কিছু শিখে যান, সেটা যাতে মিথ্যা না হয়। সো সেজন্য যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার প্রথমেই নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমরা নতুন ভিডিও তৈরি করলে আপনারা সবার প্রথমে সেগুলো দেখতে পারেন। তো চলুন আজকের টপিকসে চলে যাওয়া যাক। আজকের টপিকসটা হলো প্রক্সিমিটি সেন্সরটা নিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটি অলরেডি ইনস্টল করেছি। আপনি যদি সেটি ইনস্টল করতে চান তাহলে অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে প্রক্সিমিটি লক আনলক এটা লিখবেন, প্রক্সিমিটি লক আনলক লিখে জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করবেন। প্রথমে এটিকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভেট অ্যান্ড অ্যাকসেপ্ট। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সেটি অ্যাক্টিভ হয়েছে, বাট কিছু অ্যাক্সেসকে অ্যালাউ করতে হবে। হ্যাঁ, এখান থেকে আপনি আমাকে আবারও দেখাচ্ছি প্রক্সিমিটি লক আনলক লাস্ট যে অপশনটি রয়েছে এটার ভিতরে ঢুকতে হবে এবং পারমিট ইউজ অ্যাক্সেস এটা অন করে দিতে হবে। জাস্ট এটা অন করে ব্যাকে আসলে হয়ে যাবে। এবার আপনার কাজ শুরু। প্রক্সিমিটি সেন্সর দ্বারা মূলত প্রক্সিমিটি সেন্সারটা হলো মূলত আপনার স্ক্রিনের উপরের অংশে বা যেখান দিয়ে আপনি কথাটা কারোর সাথে ফোনে কথা বলে শুনতে পান তার পাশে যে সেন্সরটি থাকে। সো সে সেন্সারের নিয়েই আজকের বিষয়টি। সো ওই সেন্সারের মাধ্যমে আপনি স্ক্রিন আনলক করে রাখতে পারবেন। যদি আপনি এখানে টিক দিয়ে রাখেন তাহলে আপনি স্ক্রিনের পরে হাত লাগলে সেটি আনলক হয়ে যাবে। ওই সেন্সারের উপরে অন্ধকার পড়লে বা কিছুতে ঢাকা পড়লে আনলক হয়ে যাবে সেটি। তারপরে স্ক্রিন লক। হ্যাঁ বন্ধুরা, একটু আগে যে স্ক্রিন লক নিয়ে কথা হচ্ছিলো ওটির পরে প্রেস করার কারণে অন্ধকার পড়ার কারণে ভিডিওটি জাস্ট কেটে গেছিলো। আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন তাহলে যে ওখানে অন্ধকার বা ঢাকা পড়লেই স্ক্রিনটা লক হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি লক আনলক, মানে এটা স্ক্রিন লক হবে অন্ধকার পড়লে, আবার অন্ধকার পড়লে বা ঢাকা পড়লে আনলক হবে। লক আনলক দুটোই হবে, বাট উপরে দুটো অপশনে একটা আনলক হতো একটা লক হতো, এটাই দুটা মিলে লক আনলক এই অপশনটা। এবার হচ্ছে পকেট প্রক্সিমিটি সেন্সর, এটার অর্থ হলো আপনি যে সময় ফোনটি পকেটে রাখবেন অনেক সময় হয় যে ফোনের বাটনে চাপ লেগে আপনার কোনো কিওয়ার্ড বা কিবোর্ড ওপেনে উঠে যাচ্ছে বা কল চলে যাচ্ছে, সেটি বন্ধ করার জন্য এই পকেট প্রক্সিমিটি সেন্সরটা এটি অন করে রাখলে আপনি অটোমেটিক যে সময় পকেটে ঢোকাবেন সেই সময় স্ক্রিনটি লক হয়ে যাবে। আপনি যদি ফোনটি অন করেও পকেটে ঢোকান তাহলে স্ক্রিনটি লক হয়ে যাবে, আবার যে সময় বের করবেন অটোমেটিকলি আনলক হয়ে যাবে। আর ঠিক তাই একই অপশনে আছে পকেট অ্যাক্সেলোমিটারি সেন্সর, এটারও কাজ প্রায় একই ধরনের। সো আপনারা চাইলে এই অ্যাপসটি ইউজ করতে পারেন, কিন্তু যখন এই অ্যাপসটি আনইনস্টল করতে যাবেন অবশ্যই এটি ওপেন করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনইনস্টল লেখা আছে, এখান থেকে ছাড়া কোনো উপায়ে আনইনস্টল করা যাবে না, এখান থেকে ওকে করলে আনইনস্টল হয়ে যাবে। সো আমি এই অ্যাপসটা ইউজ করেছি বেশ কিছুদিন এবং ভালো পারফরমেন্স পাইছি, আপনারা অবশ্যই চাইলে অ্যাপসটা ইউজ করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আমাদের নতুন ভিডিও আশা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।